যশোরে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডে এই বছর 577টি কলেজ থেকে 110,355 শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে 8,778, মানবিক বিভাগে 77,018 জন এবং বাণিজ্য শাখায় অংশ নিয়েছে 14,559 জন পরীক্ষার্থী। আর অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে 11,399 জন। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবিব জানান, খুলনা বিভাগের 10,277টি কেন্দ্রের বৃহস্পতিবার সকাল 10টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়েছে। এবছর শিক্ষার্থীদের জন্য স্বল্প সময় পাওয়া সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এ বোর্ডের অধীনে একাধিক ভিজিলেন্স টিম কাজ করছে। এবার পরীক্ষার্থীরা সময় কম পেয়েছে বলে তাদের দাবি, তারা আন্দোলন করেছিল। আসলে অতটা সময় কম তারা পেয়েছে ব্যাপারটা অতটা সঠিক না। হ্যাঁ, কিছু কম পেয়েছে, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্তই আছে। সেই আন্দোলনে তাদের যেটা বলেছিল শিক্ষামন্ত্রী মহোদয় পরিষ্কার বলেছেন যে আমাদের প্রস্তুতি যেহেতু সুন্দরভাবে আছে, বাচ্চারাও প্রস্তুতি নিয়েছে, তারা এবার কলেজ করতে পেরেছে। এর আগে যারা ছিল তারা কলেজও করতে পারেনি, কিন্তু এরা কলেজ করতে পেরেছে, পরিপূর্ণ ক্লাস তারা পেয়েছে, তারা সুন্দরভাবেই পরীক্ষা দিতে পারবে। আমার বিশ্বাস, মন্ত্রী মহোদয় যেমন বলেছেন তার সাথে আমিও সম্পূর্ণ একমত যে এই পরীক্ষা তারা সুন্দরভাবে প্রস্তুতি নিয়েই তারা দিতে পারছে এবং ভালো ফলাফল করতে তারা সক্ষম হবে।